ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা, জয়নগর, উত্তর ঠাকুর চক ও মল্লিকপুর স্টেশন, কাজীপাড়া। দাদার বউকে নিয়ে পালিয়ে গেল তার মাসতুতো ভাই। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া বিষ্ণুপুরের এক কলোনিতে। পরকীয়া প্রেমের জেরে বিষ্ণুপুরের সেনহাটি কলোনির রুইদাসপাড়ার মধুমিতা রুইদাস নামে ওই গৃহবধূ পালিয়ে গেলেন তার স্বামী দীপু রুইদাসের মাসতুতো ভাই শঙ্কর দাসের সাথে। মধুমিতা রুইদাস ও তার স্বামী দীপু রুইদাসের দুটি কন্যা সন্তান। বড় কন্যা সন্তানটির বয়স 4 বছর ও ছোট সন্তানটির বয়স 3 বছর এবং তাদের বৈবাহিক জীবন 6 বছরের। মাসতুতো ভাই শঙ্কর মাঝে মধ্যেই তার দাদার বাড়িতে আসতেন দেখা করতে। সেই সময় শঙ্কর ও মধুমিতার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু কেউই ব্যাপারটি ঠিকভাবে বুঝতে পারেননি। মধুমিতার মেজোজা ঝুমা এই ব্যাপারটি কিছুটা আন্দাজ করতে পারেন, কিন্তু সাহস করে তার বাড়ির লোকদের কিছুই বলতে পারেননি। ছেলেটা আসতো যেহেতু একটা ওই মানে ওর ভাই মানে বিনোদের ভাই এখানে আসতো, মাসির হচ্ছে ছেলে, এখানে আসতো, এসে বসে থাকতো, গল্প করতো আমাদের সঙ্গে, কারোর সঙ্গে কথা বলতো না। হচ্ছে মানে আমার বড় জায়ার সঙ্গে হচ্ছে একবার দুবার কথা বলতো, দিয়ে আর কথা বলতাম না। এসে শুধু ঘরে বসে থাকতো, দিয়ে হচ্ছে এখন পালিয়ে গেছে দুটো বাচ্চাকে রেখে। বাচ্চাগুলো খুব কাঁদছে, খুব কাঁদছে বাচ্চাগুলো। না ওইসব কি দেখেন, এমনি গল্প করতো, ওকে খাইয়ে দিত, ও খাইয়ে দিত, আমরা আজ করেছিলাম কিন্তু বাড়িতে ঝগড়া হয় বলে কিছু বলিনি। এমনি আলাদা ফোন ছিল, নুকিয়ে ফোন করতো, আমরা সেইটাও ধরতে পেরেছিলাম কিন্তু হচ্ছে সাহস করে বলতে পারিনি। গত 9 ফেব্রুয়ারি মধুমিতা শঙ্করের সাথে পালিয়ে যায়। শাখা পলা সবই খুলে রেখে যায়, সাথে করে পরিচয়পত্র, স্কুল সার্টিফিকেট এবং কিছু টাকা নিয়ে যায়। দীপু রুইদাস বিষ্ণুপুর থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমার স্ত্রী পালিয়ে গেছে তো হঠাৎ, আমি তো ঠিক ভিতরের খবরটা বুঝতে পারিনি। ও ছেলেটা গাড়ি নিয়ে আসতো যেত ঘরে। কে ছেলেটার নাম কি? শঙ্কর দাস। কি করেছিল? মারুতি চালায়, বিষ্ণুপুর দিয়ে গাড়ি নিয়ে এলে ঘরকে আসতো, গাড়ি রেখে ঘরে ঢুকতে বসতো, দোকান থেকে বাটোয়া এনে দুজনে খাওয়া খাই করতো। এসব আমার মেজো বৌদি দেখেছে, তো আমাকে কোনো কিছু বলার সাহস পায় না, কারণ এখন যদি বলে দেয় তো ভাই ভাই ঝড়াঝাড়ি হয়ে যাবে। না আমি জানতাম না। বা কোনোদিনও কোনো আজ করেছিলেন? একদিন আওয়াজ করেছিলাম কিন্তু ঠিকমতো ধরতে পারেনি, সন্দেহ করতে পারেনি। আর আমার নিজের স্ত্রীকে আমি খুব বিশ্বাস করি, তার সঙ্গে ছেলেটি হয়েছে নতুন সম্পর্ক একটা হয়েছে 1 বছরের, তো সেই ক্ষেত্রে কোনো সন্দেহ করেনি। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমার এই অবস্থা খারাপ করে যায়। আমাদের 6 বছর বিয়ে হয়েছিল, এই 4 বছরের একটা 3 বছরের। বড়োটা মামার বাড়িতে কালকে নিয়ে গেছে, ছোটোটা আমার কাছে আছে। আমি চাইছি ওরা বেরিয়ে আসুক। পুলিশে কমপ্লেন করেছি, মিসিং ডায়েরি করা হয়েছে, 9 তারিখে মিসিং ডায়েরি করা হয়েছে। কি বলেছে পুলিশ? পুলিশে বলছে তোমরা খুঁজে বের করো, যদি ঘরে ফিরে আসে তখন আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানাবে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে অসিত রাজকের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। লেডি বার্ড স্যানিটারি ন্যাপকিন, ব্যবসায়ী যোগাযোগ 9830304323, 9830125727। তান্ত্রিক জ্যোতিষী আচার্য রঞ্জিতানন্দ, ফোনে যোগাযোগ করুন 9836459500। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া।